আপনারা যারা মালয়েশিয়া আছেন আমি তাদের জন্য বলছি, শুধু মালয়েশিয়াই নয়, সারা বিশ্বে যে যেখানে কাজ করেন আমি সবার জন্যই কথাই বলছি। আপনারা যারা ফোকলিফ চালান, অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, দেখা যায় যে ফোকলিফ চালানে না জেনে আপনারা ফোকলিফ উঠে পড়েন, এবং এটা খুব হাই কোয়ালিটির মেশিন, ইঞ্জিন ইউজ করা হয়েছে, এই জন্য খুব দ্রুত চলে এবং খুব স্পিড, খুব শক্তিশালী। তো আমি যে জন্য এসেছি আজ আপনাদের দেখাবো এই ফোকলিফের চেকলিস্ট কীভাবে চেক করতে হয়। তো চলুন দেখা যাক, কথা না বাড়িয়ে আপনাদের আমি দেখিয়ে দিই। সর্বপ্রথমে আমি এই আমাদের ফোকলিফটা, এই ফোকলিফ আমাদের এখানে চার্জ দেওয়া থাকে, আমরা প্রত্যেক দিন সকাল আসি, সকাল এসে আমি ফোকলিফ উঠবো, ওঠার পর দেখবো সব ঠিকঠাক আছে আছে ওকে। আমার যে চেকলিস্ট আছে আমি এখান থেকে দেখবো যে চেকলিস্টটা আমার, আমি চেকলিস্টটা চেক করব। আমাদের এখানে ঝুলানো আছে চেকলিস্টটা, এই এরা কোম্পানি প্রোভাইড করে থাকে, আপনি দেখতে পাচ্ছেন। করোনার কারণে আমরা কোম্পানিতে আসি না, না আসার কারণে এখন এটা ফুল আপ করা হয়নি, কিন্তু আজ আপনাদের আমি দেখাবো কীভাবে ফুল আপ করতে হয়। এই হচ্ছে আমাদের চেকলিস্ট, এই হচ্ছে আমাদের এসওপি। এই ফোকলিফের ব্যাটারি কোথায়, কী কোন জায়গায় কী আছে আপনি যদি না বোঝেন, তখন এই ছবিটা দেখে আপনি এখানে ফিল আপ করতে পারবেন। আপনি কোনো কিছু চেক না করে ফোকলিফ চালাতে পারবেন না। প্রত্যেক দিন সকাল আপনি এটার পানি, এটার ব্যাটারি সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর দেখে চেক করতে হবে। এ আমাদের হেলমেট, এটা অবশ্যই আপনি পরিধান করতে হবে। ব্যাটারি পানি আছে কি না ওটা চেক করতে হবে। এটার এইখানে লক, এই লকটা আমি খুলে দেবো, এই লকটা খোলানোর পর আপনি এটাকে উঠিয়ে নেবেন উপর। এখানে একটা লক আছে, ওর পাশে একটি লক আছে, এটা আমি খুলে দিই, এটা উঁচা করে দিলাম, এই লকটা খুলে দিলাম, এখন এটা আমাকে উপরে উঠাতে সহজ হবে। এই এখানে একটা লক আছে, ওইখানে একটা লক আছে, আমি লক দুটো লাগিয়ে দিলাম যাতে করে পড়ে না যায়। এই হচ্ছে আমাদের ব্যাটারি, এই ফোকলিফের ব্যাটারি আপনি দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে ব্যাটারি, দেখুন আমাদের ফোকলিফের ব্যাটারিতে পানি নেই, ওকে, আমাদের ফোকলিফের ব্যাটারিতে পানি কম হয়ে গেছে, সব পানি কম হয়েছে, আমাদের পানি ইসি করতে হবে, ফোকলিফের পানি ইসি করতে হবে। দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন পানি কম হয়ে গেছে ফোকলিফের ব্যাটারি, দেখুন প্রত্যেকটি পানি কম হয়ে গেছে। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন, দেখুন আমি আপনাদের সব দেখাবো, ওকে, আমি আপনাদের সব দেখাবো আজ, ওকে। তো আমরা এখন আপনাদের দেখাবো কীভাবে এটা টিক দিতে হয়। এই হচ্ছে ছবি, এই হচ্ছে আমাদের কাগজ, দেখুন এই যে ব্যাটারি, এক নম্বরই ব্যাটারি, ব্যাটারি চেক করতে হবে। আমাদের শরীরে যেমন রক্ত আছে আমরা বেঁচে আছি, ফুকলিপে যদি ব্যাটারি না থাকে, পানি না থাকে, তো আমরা কীভাবে ফুকলিটা চালাবো, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই কলম, এই আজকে হচ্ছে আপনার 30 তারিখ, তো 30 তারিখ এখানে দেখে দেখে ব্যাটারি, ওয়াটার, এই টিকটা দিবেন। এরপর আছে আপনার কি এখানে, টায়ার কন্ডিশন, এই যে টায়ার, এই টায়ার চেক করতে হবে, এই টায়ার টিকটা দিবেন। এরপরে আপনার ব্রেক কন্ডিশন, ব্রেক যে আমাদের যে ব্রেক আছে দেখুন এখানে, এখানে ব্রেক কন্ডিশন, এই ব্রেক, আপনি এই ব্রেক চেক সব ঠিক আছে কি না, যখন আমরা এই ব্রেকে পাড়া দেবো তখন ফোকলিফ থামে না থামে এগুলো চেক করতে হবে। তারপর আপনি ব্রেক কন্ডিশন ওকে, চার্জিং প্লাগ, এই আমাদের চার্জিং প্লাগ, এটা এইটা আপনার এই যে আমাদের ব্যাটারি চার্জার আছে ওইখানে, ওই চার্জার আছে, এটা আমরা লাগাবো, এগুলো কন্ডিশন ঠিক আছে কি না এগুলো আমাদের দিতে হবে। এই ওকে টিক দিয়ে দিলাম। এবার স্টিলিং হোলস কন্ডিশন, স্টিলিং হোল কন্ডিশন ওকে দিয়ে দিলাম। আমাদের যে ওই চাকা আছে সব, এগুলো সব ঠিকঠাক আছে কি না, স্টিয়ারিং, এই স্টিয়ারিং, এই যে এটা যে আমরা ব্রেক করি, যে আমরা চালাই এদিক ওদিক নেই, এটা ঠিক আছে কি না, আমাদের ঠিক আছে সব কন্ডিশন ওকে দিয়ে দিলাম। এরপর লেফট রাইট সিঙ্গেল, লেফট রাইট সিঙ্গেল, এই যে বাতি, বাতি দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি আমাদের চাবিটা কোথায়, চাবি ফুকলিপের, ওকে চলতেছে,
এটা আমাদের লাইট আমাদের ঠিক আছে, আমাদের ফকলিটা এখন দাঁড়িয়ে আছে, এই জন্য জ্বলতেছে না। যখন আমরা চালাবো তখন এই লাইটগুলো জ্বলে উঠবে, এই জন্য আমরা এটা আমরা ওকে দিয়ে দেবো। অ্যান্ড দেন মাস্ট ফক, ফক সামনে যে আপনি যে বারাংবাতি উঠাবেন এটা হচ্ছে ফক। এইটা কন্ডিশন ঠিক আছে, হ্যাঁ এটা আমরা ঠিক আছে, এটাও আমরা ফক ওকে দিয়ে দিলাম। তারপর আপনার হাইড্রোলিক অয়েল, এটার ভিতরে যে এই পাইপ আছে এই পাইপের ভিতরে অয়েল আছে, হাইড্রোলিক অয়েল। এটা আমাদের লিফটিংয়ের জন্য যখন আমরা কাজ করবো তখন আপনাদেরকে আমি দেখাবো অন্য একটি ভিডিওতে। এই অয়েল সব ঠিক আছে কিনা তাই এখানে দিয়ে দিলাম। তারপর আপনাকে এখানে কে সাইন করছে চেক করছে এগুলো এখানে নাম দিয়ে দিবেন। আর আওয়ার মিটার, আওয়ার মিটার আপনি কোথায় পাবেন? ওই পাশে আপনি চলুন, আমি আপনাকে দেখাই যে আওয়ার মিটারটা আছে। এখানে আপনি অন করবেন, হ্যাঁ ওইখানে কত আছে আপনার আওয়ার মিটার, এখানে আছে 8022 আপনি আওয়ার মিটার অবশ্যই রেকর্ড করবেন এবং ভেরিফাই বাই আপনি অবশ্যই সাইন করে দেবেন। আপনার চেক করছেন আপনি সাইন করে দেবেন, ওকে। আপনার এই কাজটি আপনারা দেখতে পাচ্ছেন, তখন যে বললাম চার্জিং, চার্জিংয়ের সিস্টেমটা এই আমাদের অফ করা আছে, এখানে এখানে অফ করা আছে, এই তার এখানে লাগানো, এই আমাদের প্লাগ, যখন আমরা ওইখানে প্লাগ দিয়ে দিব ফুকলিবের সাথে। তারপর এখানে এসে আমরা এখানে আমরা এখানে অন করি, দেখি আমরা দেখা দিই, এই দেখুন বাতি জ্বলে উঠছে, এই দেখুন বাতি জ্বলে উঠছে, এই দেখছেন চার্জ হতেছে, এই হইতেছে, এইগুলা আপনার সেলিং করবো। তখন আপনাদের আমি দেখিয়েছি যে ব্যাটারিতে আমাদের পানি শেষ হয়ে গেছে, ব্যাটারির যে পানিটা আছে সেটা। তো এখন আমি আপনাদের এই ব্যাটারি পানি আমি নিয়ে এসেছি, আমাদের গ্লান আছে, তো এই গ্লানের ভিতরে আমাদের আয়ের ব্যাটারি যেটাকে বলে এদেশে বলা হয় আয়ের ব্যাটারি পানি। তো আপনাদের আমি দেখাবো, এটা একটা ব্যান্ড আছে, সে ব্যান্ডও আপনাকে দেখতে হবে। দেখুন লেখাই আছে বেস নম্বর কিউএইচ চেক অ্যান্ড দেন আয়ের ব্যাটারি, এটা মালয়েশিয়ার ব্যাটারি ওয়াটার ইংলিশে এই মালাই ভাষায়, এবং সব কিছু দেখেন সব কিছু লেখা আছে মালয়েশিয়ান প্রোডাক্ট, ওকে সব কিছু লেখা আছে আপনার। এগুলো এখন আমরা এটার ভিতরে ভরে দেবো। তো ভরে দেওয়ার জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি, আপনাদের দেখাবো। ওকে, আমি তো আপনাদের আগে দেখিয়েছি পানি নেই, দেখেন ব্যাটারিতে পানি নেই, একবার এমটি। তো এগুলোকে ভরার পরে উপরে চলে আসবে, দেখেন আমি ভরি, দেখুন একটু উঠে আসছে আর উঠবো, এটা সাদা দাগ আছে, ভরি আপনাদের দেখে আমি আস্তে আস্তে ভরতেছি, আপনাদের ভালো করে দেখিয়ে দিই কীভাবে ভরতে হবে পানি। হ্যাঁ দেখুন সাদা দাগ দেখতে পারতেছেন, দেখতে পারতেছেন যে সাদা দাগ, এটা উপরে উঠে গেছে আর ও দেখুন ওটা নিচে। তো এইভাবে আমরা প্রত্যেকটি পানি ভরবো এখন, দেখতে পাচ্ছেন এখন এটা উপরে চড়ে উঠে গেছে আর ওটা দেখেন নিচে পড়ে আস। তো এভাবে আমরা সবগুলো ভরে দেবো, ব্যাটারিতে পানি নেই, এখন আমি সব পানি ভরে দিছি, এক গ্লান, এক গ্লান, এই এক গ্লান পানি পুরো ভরে দিস, কারণ কি আমাদের ব্যাটারিটা খুবই বড়, এই জন্য পুরো পানিটা এখানে দিয়ে শেষ করেছি। দেখুন পানি দেওয়ার কারণে সবগুলো ব্যাটারি পূর্ণ ভরে গেছে, এখানে সাদা দাগ উপরে চলে আসছে, সাদা দাগ উপরে চলে আসছে। এভাবে আমরা এখানে ফক দেখাবো আপনাদের, দেখুন ফক, এই হচ্ছে স্টিয়ারিং, এই ফকটা এই উঠে নামে, তখন ওইখানে থাকার কারণে আপনাদের আমি দেখাতে পারিনি, বাইরে করে নিয়ে এসেছি, এই এই ফক, এগুলো চেক করতে হবে, যে চেকিং লিস্টে চেক করতে হবে, এই কতটুকু উপরে উঠা যাবে, লিফটিং নিচে নামানো যাবে, সব। এখন আমি ব্যাটারি ভরে দিয়েছি, পানি ভরে দিয়েছি, পানি ভরার পর আপনি কোনো মতেই ফোকলিফ চালাতে পারবেন না, এটা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। পানি ভরার পর ফোকলিফ আপনি অবশ্যই চার্জে লাগাতে হবে, সে ঘন্টা সাত ঘন্টা এরকম ওইটাকে চার্জ দিতে হবে, চার্জ দেওয়ার পরে আপনি পুনরায় ফোকলিফটা চালাতে পারবেন, এবং যখন চার্জ হয়ে যাবে তখন ওইখানে আপনি যে চার্জার আছে অটোমেটিক ওইখানে ফুল লেখা উঠবে, যখন ফুল লেখা উঠবে তখন আপনাকে এটাকে ডিসকানেক্ট করে ফির এখানে লাগিয়ে আপনি চালাতে পারবেন। আপনারা এই ভিডিওটা দেখলেন, এবং পরবর্তীতে কোনো
কিছু জানতে চাইলে আপনি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের ওই কমেন্টের অনুযায়ী ভিডিও করতে সাহায্য করব। এবং যেগুলো আপনি কিভাবে চেক করবেন, এই দেখুন এখানে ক্যামেরাটা সামনে আনুন, দেখুন এখানে তিন দাগ দেওয়া আছে, 1 2 3, এই দাগ পর্যন্ত টায়ারটা চলবে। যদি এটা খেয়ে যায় তখন এই টায়ার আর চলবে না, এটাকে চেঞ্জ করতে হবে। এই হচ্ছে টায়ার চেক করার স্টিয়ারিং, সামনের দিকে মিটার, রেকর্ডিং সব দেখিয়েছি। তারপরও আমার অজান্তে যদি এই যারা অভিজ্ঞ আছেন, যারা দেখছেন, যদি এখানে আমি কোনো ভুল করে আছি, এখানে কোনো কিছু বাদ দিয়ে দিছি, অবশ্যই আপনি এটা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কমেন্ট করে আমাকে বলবেন যেন আমি এটা ভুল সংশোধন করতে পারি।